লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার গুল, কোরআন সুন্নার গুল। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার গুল। অথচ সেই শ্যামল বাড়িকে নিভে দেওয়ার জন্য এক চক্রান্ত গাড়ি আসে দেয়, দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো ছিল। আমার ছোট দুটো ভাই এখানে পড়তো, দুঃখ লাগে আজকে আমার চোখে পানি আসছে, এই শয়তান আমার ছোট দুই ভাইকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল। আমি বিচার দিয়েছিলাম, বিচার পাই নাই। আমি ঈদগাহ মাঠে বিচার দিয়েছিলাম লিখিতভাবে, সে আমার কাগজ ফিকে মেরেছিল। তার এত অহংকার ছিল যে বলাই যাবে না। অতএব আজকে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা আবার রক্ষা করা হয়েছে। এই প্রতিষ্ঠা যেন আগের মতো যেন হয়, প্রত্যেকটা অপকর্মের হিসাব জাতির সামনে দিতে হবে, আপনারা সুচার হয়ে যান, আপনারাই ধরবেন। শিমুলবাসীর যারা বাসিন্দা যারা আছেন, শিমুলবাড়ির যারা মানুষ আছেন, আপনাদের দায়িত্ব তার কাছে জবাব নেওয়া। সংগঠনের পয়সার হিসাব তোমাকে দিতে হবে, তৌহিদ ট্রাস্টের প্রত্যেকটা শতাংশ জমির হিসাব তোমাকে দিতে হবে। আমিরে জামাত জমি কিনেছেন তার জন্য নয়, গাইবান্ধার জনগণের জন্য কিনেছেন। এই শ্যামলবাড়ি যে মাদ্রাসাটা ছিল, এই বাতিলের আগে সেই মাদ্রাসার ছাত্র ছিলাম আমি। আমি যদি এই মাদ্রাসায় না পড়তাম, তাহলে হয়তো আজকে আমি যে পর্যায়ে গেছি এটা আমি যেতে পারতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আমিরে জামাতের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইসলাম ফিরে আনার জন্য প্রায় 450 মসজিদ, 10 মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন কমপ্লেক্স তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে প্রকৃত পক্ষে ইসলাম শিক্ষা দিয়ে এই বাংলার ভূমিকে সোনার বাংলা করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। অনেকেই হয়তো বা মনে করেছিলেন যে আমরা এই আজকে কেন্দ্র করে, মেহমানদেরকে কেন্দ্র করে আমরা হয়তো বা কোনো উগ্র পথ বেছে নেব। প্রশাসনকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা দিয়ে তারা বুঝেছিলেন, যার কারণে আজকে আমরা যে সময়ে ব্যস্ত থাকতাম যে এই আপনাদেরকে আপ্যায়ন করার জন্য, একটা সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য, সে সময়ে গতকাল মানে বৃষ্টির মধ্য থেকে আমাদের প্রশাসনিক আমাদেরকে হয়রানির সম্মুখীন হয়েছে। এমনকি আমরা বাস্তব চিত্রেও দেখেছেন, আমরা গতকালকেও বৃষ্টির মধ্যেও আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, এবং তারাও প্রশাসনের পক্ষ থেকে পরিশেষে আমাদেরকেও সহযোগিতা করেছেন। এজন্য আমরা বেশি সময় নেব না, আপনারা একটু ধৈর্য ধরে একটু বসে করবেন, এবং আমাদের আমরা বিদায় না দেওয়া পর্যন্ত আপনারা এখান থেকে যাবেন না। এবং যদি এমনকি আপনাদের পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শের সুযোগ দেওয়া, প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে আগামীতে আমাদের এই প্রতিষ্ঠানটা কীভাবে চলবে। আরেকটি কথা বলেই আমি আমার মেহমানদেরকে উপস্থাপন করছি, এবং আরেকটি যেটা লক্ষ্য উদ্দেশ্য, যে আপনারা যদি এগিয়ে না আসেন, আমাদের সার্বিক সহযোগিতা যদি এগিয়ে না আসেন, যদি একজন ব্যক্তি হয়া আমাদের এলাকাবাসীদের সহ আমাদের পুরা দেশবাসী ধরা যায়, এখানে দেশবাসীর সমর্থন রয়েছে, একটা ব্যক্তি যদি আমাদেরকে ভয় ভীতির ভিতরে যদি রাখে, তাহলে আপনারা থাকার চেয়ে তো না থাকাই ভালো। আপনারা সহযোগিতা করবেন না আমাদের? এই প্রতিষ্ঠানটা কি চান না যে সেই পূর্বের অবস্থায় আমিরে জামাতের হাত ধরে এই প্রতিষ্ঠানটা আবার চালু হোক? অবশ্যই আমরা অদাবদ্ধ, এবং আমিরে জামাতকে এবং আমাদের নেক্সট মিশন আমিরে জামাত আল্লাহ তাআলা এখনও বেঁচে রেখেছেন, তিনি দৃঢ়ভাবে অসুস্থ। আমাদের নভেম্বর ডিসেম্বরে আমরা ইনশাআল্লাহ আমিরে জামাতকে, আমাদের ওয়াদাবদ্ধ ছিল আমিরে জামাতকে, আমরা তার জীবদ্দশায় এই শিমলবাড়ির মাটিতে হেলিকপ্টারে হলেও আমরা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে
আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন আহলে সুন্নাহ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ বাহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। শিমুলবাড়ি আল মাহাদ ওমর ইবনুল খাত্তাব সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সালাত পরবর্তী অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার শিমুলবাড়িতে প্রথমবার আসা, তো আমার আরও বেশি আল্লাহ শুকরগুজার করা উচিত আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি। আহলে হাদিস একটা শব্দ যেটা দিয়ে বোঝায় ওই মানুষগুলোকে যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে। তা আমরা যারা কোরআন আর সহি হাদিস মেনে চলবো, আমাদের মধ্যে কি মত পার্থক্যের কোনো সুযোগ আছে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যেও মত পার্থক্য আছে। মত পার্থক্য তখন যখন আমরা মুখে বলছি যে আমরা কোরআন এবং সুন্নাহ মানি, কিন্তু বাস্তবে অন্য আদর্শের ধারক এবং বাহক। যেমন দেখেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ হিসাবে আমরা বাংলাদেশি, এটা আমাদের একটা পরিচয়। আমরা সবাই মুসলিম, এটা একটা পরিচয়। আমরা সবাই আহলে হাদিস, এটাও একটা পরিচয়। তাহলে এই পরিচয়গুলো যদি এক বিন্দুতে এসে মেলে তাহলে ঠিক আছে, যদি এক বিন্দুতে এসে না মেলে তাহলে ঠিক নেই। যেমন দেখেন, আমাদের একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সংবিধান আছে, সেখানে আমাদের চারটি মূল নীতি আছে: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতন্ত্র। তাহলে এই চারটে জিনিসকে এক জায়গায় করলে কি দাঁড়াবে? এই বাইরে দেখেন একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, ওর চাকার সঙ্গে যদি ভ্যানের চ্যাসিস আর অটোর বডি যোগ করে দেওয়া যায়, তাহলে কি এটা কোনো গাড়ি একটা হবে? গাড়ি যদি একটা তৈরিও করা যায়, এই গাড়িটা কি রাস্তায় চলবে? তো ঠিক আমাদের দেশের অবস্থা এইরকম। এই যে চার রকমের চ্যাসিস এক জায়গায় করা হয়েছে, চার রকমের যন্ত্রপাতি এক জায়গায় করে দেয়া হয়েছে, এই জন্য আমরা চলতে পারছি না। দেখেন, আমরা সবাই বলছি যে এই আদর্শগুলো দিয়ে আমাদের দেশ এবং জাতির কোনো সমস্যার সমাধান হবে না। আমরা একটা বিপ্লবের মতো ঘটনা ঘটে গেছে, একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, সবাই খুব আশাবাদী, সবাই খুব আশাবাদী যে দেশের একটা ভালো অবস্থা হবে, কিন্তু এই কনস্টিটিউশনের অধীনে কিচ্ছু হবে না। আপনাকে আমাকে বলতে হবে যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যদি এই কথাটাকে আমরা দাঁড় করাতে পারি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। তার মানে হচ্ছে যে আমরা খুব আশাবাদী যে একটা কিছু হবে, কিন্তু নিঃসন্দেহে শেষ পর্যন্ত আমরা হতাশ হব। তার কারণ হচ্ছে ওই আদর্শগুলো, মানুষের তৈরি করা আদর্শ আমাদেরকে পথ দেখাতে পারবে না, সে পথের শেষ প্রান্তে জান্নাত থাকবে না। আর আমরা বলছি যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আচ্ছা, এই এই কথাটাকে আমরা, আসুন আমরা সবাই একটু কালেমাটা পড়ি। কালেমা তো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমরা কি বললাম? সব ইলা বাদ, সব ইলা মানব না, শুধু আল্লাহকে মানব, সত্যিকার ইলা যে আল্লাহ তাকে মানব। এই কথাটা যখন বলবো, তখন আমরা এই কথাটাও বলবো যে সব বিধান বাদ শুধু আমরা কোরআন আর সহি হাদিস মানব। যদি সত্যিকারভাবে আমরা আমাদের জীবনে কোরআন এবং সহি হাদিস মানতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করব ইনশাআল্লাহ। ব্যাস এইটুকু বলেই, আমাদের আরও সব মেহমানরা রয়েছে এবং সময়ের
সংকীর্ণতা রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে কোরআন এবং সহি হাদিস ভিত্তিক জীবন গড়া তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তাকে বক্তব্য দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই এলাকাবাসীর পক্ষ থেকে অতীব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুন্নূর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, অতিথিবৃন্দ, যেহেতু সময় অল্প আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, উল জাআল হাক্কু ওয়াজাহাকাল বাত ইন্নাল বাতল কানা যাহুকা। আসলে এখানে একটা বাতিল ছিল, সে বাতিলটা এখান থেকে দূরীভূত হয়েছে এবং সামনে যেন আমরা আরও আলোর মুখ দেখতে পারি সেই জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি। আমার পরিচয়টা দেই, আমার নাম মোহাম্মদ আব্দুন্নূর, আমি কঞ্জিপাড়া ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজের লেকচারার। আমি এমএ পাস করেছি এবং কামেল পাস করেছি, কিন্তু এটা আমার মূল পরিচয় নয়। মূল পরিচয় হচ্ছে এই শিমুলবাড়ির যে মাদ্রাসাটা ছিল এই বাতিলের আগে সেই মাদ্রাসার ছাত্র ছিলাম আমি। আমি যদি এই মাদ্রাসায় না পড়তাম তাহলে হয়তো আজকে আমি যে পর্যায়ে গেছি এটা আমি যেতে পারতাম না। এখানে গ্রামারের কিতাবগুলো আমি পড়েছি, মাওলানা আব্দুর রহমান সাহেবের কাছে পড়েছি, আরও যে অনেক মাওলানা সাহেবের কাছে পড়েছি। এখান থেকে আমার হাতে খড়ি হওয়ার কারণেই এরপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং শেষে আলাদিপুর মাদ্রাসা পর্যন্ত আমি পড়েছি। এরপরে অন্য অন্য যেটা পড়া, তারপরে আমি একটা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে 16 বছর চাকরি করেছি থৈকরবাড়া দাখিল মাদ্রাসা। এরপরে আবার আমি সেই প্রভাষক হিসেবে জয়েন করেছি, মূলত আমার হাতে করেছে শিমুলবাড়ি। অথচ সেই শিমুলবাড়িকে নিভে দেওয়ার জন্য এক চক্রান্তকারী আসে দেয় দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো ছিল। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার ক্ষমতা এত ছিল যে তার ধারে কাছে যাওয়া যেত না। আমার ছোটো দুটো ভাই এখানে পড়তো, দুঃখ লাগে আজকে আমার চোখে পানি আসছে, এই শয়তান আমার ছোটো দুই ভাইকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল। আমি বিচার দিয়েছিলাম, বিচার পাই নাই। আমি ঈদগাহ মাঠে বিচার দিয়েছিলাম লিখিতভাবে, সে আমার কাগজ ফিকে মেরেছিল। তার এত অহংকার ছিল যে বলাই যাবে না। অতএব আজকে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা আবার রক্ষা করা হয়েছে। এই প্রতিষ্ঠা যেন আগের মতো যেন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাকিব ভাই সহ যারা মেহমান আসছেন তাদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান যেন আগের মতো জমজমাটভাবে চলে। এখানে যেন শত শত দাওরা ফারেক শিক্ষক বের হয়ে যায়, ছাত্র বের হয়ে যায় এবং তারা দেশের সেবা করতে পারে, সেই জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি। সকল আল্লাহুম্মা আমিন। আমি এই গ্রামের বাসী, অনেক মামলা হামলার মধ্যে ছিল, সেখান থেকে আল্লাহ যেন তাদের সকলকে তৌফিক দান করে সেখান থেকে বের হওয়া এবং আমাদের সকলকে যেন এই প্রতিষ্ঠানটা সকলের সহযোগিতায় যেন আবার পূর্বের মতো করার তৌফিক দান করে। সুবহান আল্লাহ মা আমিন। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আলেকজান্দ্র বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিক আত তাহারিকের সম্পাদক জনাব ডক্টর মোহাম্মদ সাকওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। المعهد عمر بن خطاب سلافيا مدرسة শিমুলবাড়ি কাইবান্দার উদ্যোগে আজকে আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত এলাকাবাসী,
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর ক্ষণে আমরা এই সুন্দর আয়োজনে যে উপস্থিত হতে পেরেছি সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত আনন্দ ঘন একটি মুহূর্ত আমাদের সকলের জন্য, তাই না? এই জন্য সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি এই প্রতিষ্ঠানে একবার এসেছি ১৯৯৮ সালে, সম্ভবত ৯৮ সালে হবে। তা ৯৮ থেকে শুরু করলে কত বছর হয়? ২৬ বছর। দীর্ঘ ২৬ বছর পরে আবারও আপনাদের সামনে এই মাটিতে মিলিত হতে পেরেছি, সেজন্য আবারও মহান আল্লাহর দরকারে দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাঝখানে একটা বিশাল সময় পার হয়ে গেছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক চক্রান্ত হয়েছে, এগুলো লম্বা চৌড়া ইতিহাস। এই লম্বা ইতিহাস বলার আমাদের সময় আসলে নেই, আপনাদের ধৈর্য কুলাবে না। তবে সংক্ষেপে যতটুকু বলা প্রয়োজন, শুধু আপনাদের অবগতির জন্য বলতে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এবং গাইবান্ধাতে এই মার্কাজ প্রতিষ্ঠা হোক, এটা আমেরি জামাতের একটা স্বপ্ন ছিল, তাই না? আর সেই স্বপ্ন থেকে তিনি এখানে মাটি কিনেছিলেন, এখানে মাদ্রাসা করেছিলেন, মসজিদ হয়েছে, সাথে সাথে মাদ্রাসা ভবন হয়েছে, মাদ্রাসা চালু হয়েছে, দীর্ঘদিন এখানে পড়াশোনা হয়েছে। এবং আমার আগেও যিনি বক্তব্য রাখলেন, তিনি কিন্তু সেই সময়ের সুফলটা ভোগ করেছেন, তিনি নিজে স্বীকার করলেন। অনেক ছাত্র সেই সময় মাদ্রাসা থেকে পড়াশোনা করে দিনের সঠিক দিন শিখতে পেরেছিল। এবং এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মোহতারাম আমিরে জামাত গাইবান্ধাতে আরও অনেক জায়গা জমি কিনেছিলেন, জানেন তো আপনারা নাকি? সেই জায়গাগুলো কেন কিনা হয়েছিল, যে ওই জায়গাগুলোর ইনকাম দিয়ে যেন প্রতিষ্ঠানটা চালানো যায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেগুলো সঠিকভাবে চালাতে ব্যর্থ হয়েছি। আর ব্যর্থতার কারণ আপনারা খুব ভালো করে জানেন না? আমরা নাম বলে, কারণ নাম বলে কথা বলার প্রয়োজন নেই, এত মানে কঠিন ষড়যন্ত্র হয়েছিল যে মানুষের তো একটা কি বলা যায়, মিথ্যা বলারও একটা প্রক্রিয়া থাকে। আমিরে জামাত এত কিছু এই জেলার জন্য করলেন, এই প্রতিষ্ঠানের জন্য করলেন, অথচ আমিরে জামাতকে দীর্ঘদিন তো এই জায়গায় আসতে দিলেন না, তিনি তো আসতে পারছেন না, তার স্বপ্ন পূরণ হয়নি। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান গড়ে উঠলো, শিমুলবাড়ির মাদ্রাসার কোনো উন্নতি হয় নাই, এখানে শিক্ষার মান বৃদ্ধি হয় নাই, কোনো ছাত্র বের হয় নাই ভালোভাবে, জায়গা সম্পত্তি যেগুলো ছিল সেগুলো বিক্রি করে ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন আমিরে জামাতের মাধ্যমে সারা দেশে যত কাজ হয়েছে, একটা দাওয়ার কাজ, সেটা তো আমরা সকলে জানি, আহলে হাদিস আন্দোলন কাজ করছে, যুবসংঘ কাজ করছে, কিন্তু দাওয়ার কাজের বাইরে সামাজিক যে কাজগুলো হয়েছে সেগুলো তো আপনারা জানেন। আর এই সামাজিক কার্যক্রমের একটা অংশ হচ্ছে শিমুলবাড়ি মাদ্রাসা, সামাজিক কার্যক্রমের একটা হচ্ছে শিমুলবাড়ি মাদ্রাসার জন্য জায়গা জমি কিনা, সামাজিক কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নূরাজাহিম ক্লিনিক। আপনারা অনেকে জানেন, জানেন না নূরাজাহিম ক্লিনিকের কথা? জানেন এটা কোথায় বলুন তো? জুমারবাড়ি বাস স্ট্যান্ডের সাথে নূরাজাহিম ক্লিনিক, সেখানে চিকিৎসা সেবাও কিন্তু চালু হয়েছিল, সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের আরেকটা বড় প্রজেক্ট ছিল জয়পুরহাটে, জয়পুরহাটে প্রায় ২২ বিঘা জমির উপর একটা মৎস্য হ্যাচারি করা হয়েছিল, মাছের একটা বড় প্রজেক্ট, এখান থেকে ইনকাম হবে, এখান থেকে দাওয়াতি কাজ হবে, আহলাদিস মানে আহলাদিস জাতির উপকার হবে, এই জন্য তিনি সেটাও কিনেছিলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি জায়গাগুলোতে যেই জায়গাতে বেশি কাজ হয়েছে এবং যেইখানে সবচেয়ে বেশি জায়গা জমি কিনা হয়েছে, তার মধ্যে এক নম্বর হবে গাইবান্ধা, তারপর হবে জয়পুরহাট। কিন্তু দুর্ভাগ্য, এই জায়গাগুলো আমাদের ওই ব্যক্তিগত করে রাখার কারণে জায়গাগুলি পর্যায়ক্রমে বিক্রি করে এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা জানেন জয়পুরহাটের সম্পূর্ণ প্রজেক্টটা বিক্রি করে দেওয়া হয়েছে, এত বিশাল প্রজেক্ট। আজকে হাইলাইট হচ্ছে জাতির সম্পদ ছিল, এই মাটিতে অনেক অনেক জমি বিক্রি করে দিয়েছে, আমিরে জামাতকে জমি বিক্রি করার জন্য কিনেছিলেন,
রাজশাহী নদাপাড়া থেকে এক ইঞ্চি জমি বিক্রি হয়েছে, বরং বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে ওই গত মাসেই আমরা প্রায় 8 কোটি টাকার জমি কিনেছি নদওয়ারা মাদ্রাসার সাথে আলহামদুলিল্লাহ। আগের জমি তো 1 ইঞ্চিও কমে নাই, বরং এই সম্পদগুলি রক্ষা করার জন্য আমাদেরকে সবসময় একটা টেনশন, একটা মোকাবেলা, একটা মামলা টামলাগুলি করতে হয়েছে। আপনার জানেন কাজলা হাদিস ফাউন্ডেশন বিল্ডিং আছে, 5তলা বিল্ডিং, এটা তৈরি করা হয়েছিল হাদিস ফাউন্ডেশন, যে নাম আপনারা জানেন, বই পুস্তক বেরোচ্ছে হাদিস ফাউন্ডেশন থেকে, তাহারিক বেরোচ্ছে হাদিস ফাউন্ডেশন থেকে, তাই না? হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, এই সামগ্রিক কার্যক্রমের যে কেন্দ্র, যেই বিল্ডিংটা, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে 5তলা একটা ভবন। সেই ভবনটাও ষড়যন্ত্র করে তারা এক যুগ পর্যন্ত এই যে মানে দখল করে রেখেছিল এবং মাস্তানদের কাছে ভাড়া দিয়ে রেখেছিল। হাদিস ফাউন্ডেশনের মতো এত সুন্দর একটা জায়গা, একটা পবিত্র একটা জায়গা, এটা কত জঘন্যতম কাজে ব্যবহার হয়েছে এই এই ব্যক্তির কারণে। আলহামদুলিল্লাহ ওই জায়গাটা আমরা উদ্ধার করেছি। এই উদ্ধার করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো বছর একেবারে নিম্ন আদালত থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হয়েছে। লড়াই করার পরে আমরা আলহামদুলিল্লাহ মামলাতে রায় পেয়েছি, তারপরেও সেটা দখল করতে গিয়ে আমাদের অনেক ব্যাকবহিত হয়েছে। আলহামদুলিল্লাহ এখন সেখানে সুন্দরভাবে চলছে, মসজিদ আছে, জামে মসজিদ আছে, সেখানে ছাত্রাবাস এখনও আছে। আমরা এবছর থেকে সেখানে হাদিস ফাউন্ডেশন বিল্ডিংয়ে একটা স্কুল চালু করেছি, একাডেমি চালু হয়েছে। সেখান থেকে আমরা আশা করছি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা টিচার বা যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানদেরকে কীভাবে দিন শেখানো যায়, এই জন্য তাদের দুয়ারে কিন্তু এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে। সব কিছুর পিছনে উদ্দেশ্য হচ্ছে আখেরাত। আর আমিরে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে একটা দৃষ্টান্ত শুধু আপনাদেরকে দেই। আচ্ছা বলেন তো, আমিরে জামাতকে কাউকে খুন করতে পারেন? নাউজুবিল্লাহ। আমিরে জামাতকে কারো বাড়িতে আগুন দিতে পারেন? এই ব্যক্তিটি কী করেছিল জানেন? তার বাড়ির সাথে, অর্থাৎ তার যে জায়গা বাসা বগুড়াতে, বগুড়ার বাড়িতে তিনি পেট্রোল দিয়ে তার বাড়িটা আগুন জ্বালানোর মতো একটা প্রক্রিয়া করলেন। কীভাবে করলেন? তিনি দড়ি নিলেন আর কিছু জার নিলেন পেট্রোলের, জার বুঝুন তো, কন্টিন যেগুলো, তো এই কন্টিনগুলোতে পেট্রোল ঢেলে অর্ধেক অর্ধেক পেট্রোল ভর্তি করে দিয়ে বাড়ির চারদিক দিয়ে নেটওয়ার্কিং করেছেন। এখানে একটা জার দিয়েছেন পেট্রোলের, ওই মাথা একটা, এদিকে একটা, আবার সবগুলোর মধ্যে দড়ি বেঁধে নেটওয়ার্কিং করে লাগিয়ে বাউন্ডারির মানে অপোজিটে, বাউন্ডারির বাইরে পর্যন্ত নিয়ে গেছেন এবং বাউন্ডারির বাইরে থেকে আগুন দেওয়া হয়েছে। তো আগুন দেওয়ার ফলে এই আগুন বাউন্ডারির উপর, দড়িতে পেট্রোল আছে তো আগুন তো আসবেই, তো আস্তে আস্তে বাউন্ডারির ভিতরে এসে আবার আগুনটা নিভে গেল, ভাগ্যিস তিনি বেঁচে গেলেন। তো এই কাজটা কে করলেন? এটা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব করেছেন। তিনি রেজাউল করিমকে সপরিবারে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিলেন। নাউজুবিল্লাহ, আমি মিথ্যা কথা বলছি না, আদালতের কথা, মামলার কথা বলছি আমি। শোনেন, এখন ওই ব্যবসা আছে। এখন কি হলো? মামলা হলো আসামিকে আমিরে জামাত, আসামিকে আব্দুর রহিম সাহেব বগুড়া জেলার সভাপতি, তারপর টিয়াবাই, কী নাম, আব্দুল মালিক টিয়াবাই, তারপর সহিমউদ্দিন গামাবাই, আব্দুর রাজ্জাক বকুল ভাই, সবগুলি জেলখানা চলে গেলেন। আর আমিরে জামাত হচ্ছেন মূল আসামি, হুকুমের আসামি। আমিরে জামাতের নির্দেশে বগুড়ার এই দায়িত্বশীল ভাইরা তার বাসায় আগুন দিয়ে, তার বাড়িতে পুরো আগুন লাগিয়ে দিয়ে তাকে জীবন্ত পুড়ে ফেলতে চেয়েছিলেন। আদালতে মামলা উঠলো। এবার মামলার রায় কী হলো জানেন? মামলাটা যে ইচ্ছা করে করেছে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, এটা তো আদালত তো বোঝে, তাই না? যারা জজ হয়েছেন তারা বোঝেন না, তাদের জ্ঞান নাই। এখন মামলার শুনানির দিন এমন এক সুন্দর কথা বলে বসলেন জজ সাহেব, দেখেন যে আগুনটা, দড়িতে আগুন লাগলো, লাগার পরে এটা বাউন্ডারি টপকে ভিতরে ঢুকার পরে বন্ধ হয়ে গেলো, এটা কীভাবে সম্ভব? তাহলে আমার মনে হয় এখানে ইব্রাহিম আলাইহিসসালামের মতো কোনো অবতার নেমে এসেছিলেন যে আগুনটা বন্ধ করে দিয়েছে। দেখেন, মানে সে পারে না এমন কোনো কাজ নেই, যেগুলো সে করেছে তার জীবনে। আমি জানি না তার আখেরাত কী হবে, সে কী জবাব দিবে আল্লাহর কাছে। আমিও একই কথা বলতে চাই ডক্টর সাকিবের সাথে, তওবার সুযোগ কিন্তু আছে,
আছে না? তওবার দরজা খোলা আছে এখনো? তওবার দরজা খোলা থাকতেই তওবা করা উচিত, আখেরাতের জন্য তওবা করা উচিত। আমি নিজে রিমান্ডে মানে তার যে অবস্থা দেখেছি, আল্লাহ মাফ করো, মানুষের তো ইজ্জত সম্মান নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়, আরে টাকা পয়সা কি হয়, তাই না? ক্ষমতা দিয়ে কি হয়? আজকে যারা ক্ষমতা ছিল ইজ্জত আছে, যারা দুই সপ্তাহ আগে ক্ষমতা ছিলেন তাদের আজকের ইজ্জতের অবস্থাটা কোথায় দেখেন। আপনি যদি না খেয়ে থাকেন, পেটে যদি ভাত না থাকে, ইজ্জত থাকলে এটার দাম সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ বলছেন কি, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, ছিনিয়ে নেন, আর যাকে ইচ্ছা তিনি মর্যাদা সম্পন্ন করেন, ইজ্জত দেন, আর যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত তিনি কেড়ে নেন। তাহলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আমাদের যে কথা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আসলে দুষ্ট লোকের মুখে মিষ্টি কথা থাকে, তাই না? প্রত্যেক জায়গায় দেখবেন দুষ্ট লোক যত সুন্দর করে বুঝাতে পারে অত সুন্দর করে কিন্তু ভালো মানুষরা বুঝাতে পারে না। এই দুষ্ট লোকের বিভ্রান্তিকর বুঝানোর পাল্লা আপনারও পড়ে গিয়েছিলেন এক সময়, অনেকেই ভুল বুঝেছিলেন, আমিরে জামাতের দোষ মনে করেছেন যে ইনারই দোষ। শুধু তার আমল নয়, পরবর্তীতে যতবারে ভাঙন হয়েছে প্রত্যেকবারে এক শ্রেণীর মানুষ মনে করে নিয়েছে যে আমিরে জামাতের না জানি কত দোষ। হ্যাঁ, আমিরে জামাতের দোষ একটা, সেটা কি জানেন? তিনি আদর্শ কোনোদিন জলাঞ্জলি দেন না। আমিরে জামাতের দোষ, তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন না, তিনি কোনোদিন মিথ্যার সাথে কোনোদিন আপোষ করেন না, এটাই হচ্ছে তার দোষ। তিনি যদি তাদেরকে প্রস্তুতি দিতেন তাহলে ভালো থাকতেন, যখন দেখেছেন তার মধ্যে দুর্নীতি আছে, যখন দেখেছেন তার আয়বের হিসাব ঠিক নাই, যখন দেখেছেন তার বাড়ি কীভাবে হয়েছে তার হিসাব দিতে পারছে না, তখনই আমিরে জামাত বাধ্য হয়েছেন তাকে সংগঠন দিয়ে বহিষ্কার করে দিতে। আহলে হাদিস আন্দোলনের ইতিহাসে একজন মানুষকে বহিষ্কার করা হয়েছিল, সেটা হচ্ছে ইনি, আর কাউকে কোনোদিন বহিষ্কার করার প্রয়োজন হয় নাই। নাম আর বলা লাগবে, নাম তো সবাই জানেন। এই জায়গাটা যিনি এতদিন নিজের করায়ত্ত করে রেখেছিলেন, এই জায়গাটা দখল করে রেখেছিলেন অন্যায়ভাবে, সে রেজাউল করিম সাহেবের কথা বলছি। জানি না তিনি যদি আমাদের কথা শুনে থাকেন, আমরা তার চেয়ে বয়স অনেক ছোট, আমরা তার কাছে তার উদ্দেশ্যে এইটাই আহ্বান জানাবো বা অনুরোধ করবো যে আপনি তওবা করেন, আপনি তওবা করেন। দুনিয়াতে যা হয়েছে ইজ্জত সম্মান যা গেছে গেছে, কিন্তু আখেরাতে যদি ব্যাগ যদি হন তাহলে সেই দিনকে ইজ্জত ফিরিয়ে আনা যাবে। সেই জন্য তওবা করে আবারও আপনি হক পথে আসেন, সবার সাথে মিশে আপনি কাজ করেন। আপনার তওবার আহ্বান জানাচ্ছি আমরা, আপনার সংশোধনের আহ্বান জানাচ্ছি আমরা। আপনি ষড়যন্ত্র বন্ধ করে দেন, চক্রান্ত বন্ধ করে দেন, আখেরাতের চিন্তা করেন। একটি টাকার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, একটি টাকার হিসাব না দিয়ে আপনি বাঁচতে পারবেন না। সেজন্য আমি বলছি যে আপনারা যারা আছেন, এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে না? সকলের সহযোগিতায় প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাল্লাহ। আপনারা যদি আবার বিভ্রান্ত হন, আপনারা যদি আবার অন্য কারো মানে ভুল ব্রিফিংকে ভুল বোঝার চেষ্টা করেন, তাহলে আবার ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন। আমিরে জামাতে এখানে এই যে দুই যুগ ধরে আসেন নাই, আমরা আসিনি, আমাদের কি কোনো ক্ষতি হয়েছে বলেন তো? আমরা আমাদের দাওয়াতি কাজ করেছি, আমাদের সাংগঠনিক কাজ সব ঠিকই চলেছে, সারা দেশ আমরা সফর করেছি, এমন নাই যে আমাদের কোনো কাজ ছিল না, আমরা শুধু ঘুম পেড়েছি। আমরা শিমুলবাড়ি আসি নাই, গাইবান্ধা কিন্তু আমরা ঠিকই এসেছি, তাই না? আমরা শিমুলবাড়িতে আসতে পারি নাই, আমরা ঠিকই গাইবান্ধার অন্যান্য জায়গায় প্রোগ্রাম করেছি। আমাদের দাওয়াত কিন্তু বন্ধ নেই, আমাদের লেখনী কিন্তু বন্ধ নেই, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আপনারা। আপনাদের প্রতিষ্ঠানে আজকে এরকম চেহারা হতো? কোনোদিনও হতো না। এই প্রতিষ্ঠানের চেহারা তার অনেক আগে পাল্টে যেত, কিন্তু আপনাদের আপনাদের ভুল ভুল সিদ্ধান্তের কারণে, আপনাদের ভুল বুঝাবুঝির কারণে আজকে এই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এলাকাবাসী বঞ্চিত হয়েছেন, এলাকার মানুষ বঞ্চিত হয়েছে শুধুমাত্র ভুল বুঝাবুঝির কারণে। এই জন্য আপনাদেরকে বলবো যে জামাতবদ্ধভাবে থাকেন, আহলে হাদিস আন্দোলন যে দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছে, নেতৃত্বের
অধীনে থাকেন, বিচ্ছিন্নভাবে থাকবেন না কেউ। যখন সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে থাকবেন তাহলে আপনি সুনির্দিষ্ট পথে চলতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি সঠিক দিশা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর বিচ্ছিন্ন থাকলে আপনি পারবেন না। যাই হোক, সময় খুব বেশি নেওয়ার সময় যেহেতু নেই, সময় সুযোগ হলে আবার কোনো দিন কথা হবে ইনশাআল্লাহ। আমি তো আগেই বলেছি, ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক মামলা হামলা অনেক কিছু হয়েছে। আমিরুল জামাত যখন জেলখানায় গেলেন, পত্রিকায় রিপোর্ট দেখেছেন, আমিরুল জামাতের বিরুদ্ধে তথ্যগুলি কে পরিবেশন করেছে, রাজশাহী থেকে কে সাংবাদিক সম্মেলন করেছে, সেই সময় ওই সময় গোয়েন্দা বিভাগকে মিথ্যা তথ্যগুলি পরিবেশন করেছে কে, সব কিছু আমাদের কাছে আছে। আমরা শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। এখন বিচার শুরু হয়ে গেছে, ঠিক না? বিচার শুরু হয়ে গেছে, বিচার চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হাদিস শোনেন না খুতবায়? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফাইদ আখাজাথু লাম ইউফলিথু, রাসুল বলছেন সাল্লাম যে আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না, কিন্তু আল্লাহ অবকাশ দেন, জালেমকে জুলুম করার সুযোগ আল্লাহ দেন, এটাই নিয়ম। কিন্তু ধরলে কি আর ছাড়বেন? আমার মনে হয় ধরার সময় হয়েছে, যেন আল্লাহ ধরেছেন। একটা একটা করে ধরা হবে তাকে, প্রত্যেকটা অপকর্মের হিসাব জাতির সামনে দিতে হবে। আপনার সুচার হয়ে যান, আপনারাই ধরবেন। শিমুলবাসীর মা যারা বাসিন্দা যারা আছেন, শিমুলবাড়ির যারা মানুষ আছেন, আপনাদের দায়িত্ব তার কাছে জবাব নেওয়া। সংগঠনের পয়সার হিসাব তোমাকে দিতে হবে, তৌহিদ জাস্টের প্রত্যেকটা শতাংশ জমির হিসাব তোমাকে দিতে হবে। আমিরে জামাত জমি কিনেছেন তার জন্য নয়, গাইবান্ধার জনগণের জন্য কিনেছেন। যাই গাইবান্ধার অসহায় মানুষের জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য তিনি এগুলো করেছিলেন। এই মানুষগুলো বঞ্চিত হয়েছে, তিনি হাসপাতাল বাংলাদেশের কোথাও করেন নাই, বাংলাদেশের 64 জেলায় কোথাও আমির জামাত হাসপাতাল করেন নাই, ক্লিনিক করেন নাই, কেন গাইবান্ধাতে তিনি করলেন? গাইবান্ধার মানুষের প্রতি আর একটা মহব্বত আছে বলে তিনি করেছেন। কিন্তু আপনাকে চিকিৎসা পেয়েছেন? পান নাই। কেন পান নাই? এইটা বের করতে হবে আপনাদেরকে। কার জন্য পান নাই? এইটা খুঁজে বের করতে আপনাদেরকে বের করতে হবে। বের করে সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক নেতৃত্বের সাথে থাকেন, ইনশাল্লাহ বাতিল পালিয়ে যাবে। যে আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি, সে আয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন যে আল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সত্য এসেছে, মিথ্যা পালিয়ে গেছে, মিথ্যা নিঃসন্দেহে মিথ্যা পালিয়ে যাবে, নিঃসন্দেহে মিথ্যা অপসৃমান, মিথ্যার কাজই হচ্ছে পালিয়ে যাওয়া। সত্য যখনই আসবে তখনই মিথ্যা পালিয়ে যাবে, কিন্তু যদি সত্য না আসে তাহলে পালাবে? পালাবে না। এই জন্য সত্যসেবী কিছু মানুষ দরকার, সত্যবাদী কিছু মানুষ দরকার, যারা সত্য লালন করবে, যারা সৎ পথে চলবে, যারা সৎ কথা বলবে। আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশে আমরা নতুন চিন্তা করব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত শিমুলবাড়ি চাই, ষড়যন্ত্রমুক্ত শিমুলবাড়ি চাই, বাতিল মুক্ত শিমুলবাড়ি আমরা চাই। শিমুলবাড়ির মানুষ আবারও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে জেগে উঠবে, আহলে হাদিস আন্দোলনের ঝান্ডাকে তারা উড্ডীন করে ধরবে, শক্তিশালী হয়ে তারা ময়দানে কাজ করে যাবে, বুক ফুরিয়ে তারা ময়দানে এই হকের দাওয়াত দিবে। এই দাবি আপনাদের কাছে আমরা করছি। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং এই দোয়াই আল্লাহর কাছে করব, তিনি যেন এই প্রতিষ্ঠানকে ষড়যন্ত্রমুক্ত রাখেন, তিনি যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত হকের একটা মার্কাজ হিসাবে কবুল করেন। এখান থেকে যেন হকপন্থী বড় বড় আলেম তৈরি হয়, যারা এদেশের মাটিতে দাওয়াতি ময়দানে কাজ করবে, দাওয়াতি ময়দানে যারা শিরিক বিদাতের বিরুদ্ধে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, এই রকম মেধাবী ছাত্র যেন এই প্রতিষ্ঠান থেকে বের হয়, সেই দোয়া আল্লাহর কাছে করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা আপনাদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান পুনরুদ্ধার হয়েছে, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে আমি একটা আহ্বান জানাবো। আপনারা আজকে জানেন আমরা এত সুন্দর পরিবেশে বসে আছি, কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলাতে, 8টি জেলার যে করুণ অবস্থা, যে ভয়াবহ অবস্থা, তারা এখন খাবার চায় না, বাঁচতে চায়। ফেনীর অবস্থা জানেন, নোয়াখালীর অবস্থা জানেন, কুমিল্লার অবস্থা জানেন। এই মানুষগুলো
এখন পানি বন্দি, তাদেরকে উদ্ধার করার কোনো ব্যবস্থা হয়নি এখনও। নৌকা খুঁজে পাওয়া যাচ্ছে না, স্পিড বোট খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই দিন থেকে না খেয়ে তারা এখন অবস্থা মানে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তো সেখানে আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস আন্দোলনের টিম কাজ করছে, যুব সংঘের টিম কাজ করছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অন্যান্য সংস্থাগুলো কাজ করছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই যারা বানবাসী মানুষ যারা আছে, বানবাসী মানুষদের জন্য আমাদের সকলের সহযোগিতা করা উচিত না? প্রথমত দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের দেশ থেকে গজবরা উঠিয়ে নাও, আল্লাহ তুমি বানভাসী মানুষদেরকে রক্ষা করো, তাদেরকে হেফাজত করো, তাদেরকে রক্ষা করো, মুসিবত থেকে তাদেরকে বাঁচাও, এই দোয়া আল্লাহর কাছে করব। আর দ্বিতীয়ত আমরা এইখানে যারা আছি প্রত্যেকেই আমরা এই বানভাসী মানুষের জন্য, আমরা বন্যার্তদের জন্য আজকে এই মুহূর্তে আমরা সকলে সহযোগিতা করব। আপনাদের দেওয়া সহযোগিতা যেন আমরা কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমে সেই যারা বন্যার্ত যে এলাকাগুলো আছে সেইখানে যেন ওরা পাঠিয়ে দিতে পারে ইনশাল্লাহ। রাজি আছেন তো? প্রত্যেকে পকেটে হাত দেন, এবং আজকের এই বৈঠক দান হবে বন্যার্তদের জন্য, প্রত্যেকে পকেটে হাত দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করেন। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের আলোচনার প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক নুরুল ইসলাম স্যার। তাকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ووجه الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি অঞ্চলে বন্যায় বাড়িঘর ভেসে যাচ্ছে, কালকে রাত পর্যন্ত যারা প্রাসাদে বাস করত আজকে প্রাসাদ নদীর গহ্বরে চলে যাচ্ছে, বাড়িঘর নিমজ্জিত হয়ে গেছে। ঠিক সেই সময়ে এই পশ্চিম অঞ্চলের আপনাদের এই গাইবান্দার ব্যক্তিরা সুন্দর আবহাওয়ায় সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য, যাতে এই প্রতিষ্ঠান মহতারাম আমিরে জামাত যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে করেছিলেন আবার সেই লক্ষ্য উদ্দেশ্যে ফিরে আসার জন্য সুন্দর একটা অনুষ্ঠান করার তৌফিক আল্লাহ দিলেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আমিরে জামাতের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইসলাম ফিরে আনার জন্য, বাংলাদেশে ব্রিটিশ আমলের সেই যে নষ্ট ইসলাম, শেরেক এবং বেদাতে ভরা ইসলাম ছিল, সেই ইসলামকে বাদ দিয়ে শেরেক এবং বেদাত বিমুক্ত ইসলাম বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় 450 মসজিদ, 10টা মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন কমপ্লেক্স তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে প্রকৃত পক্ষে ইসলাম শিক্ষা দিয়ে এই বাংলার ভূমিকে শান্ত সুষ্ঠুভাবে এই সোনার বাংলা করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন যে আমিরে জামাত, সেইটা নষ্ট করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল কাজ করেছিল, শয়তান কাজ করেছিল, তাদের হাত থেকে উদ্ধার করে এই শিমুলবাড়ির এই মাদ্রাসায় আজকে আমরা সুষ্ঠুভাবে যে সভা করতে পারছি, বসার ব্যবস্থা করছি, যে আল্লাহ সহযোগিতা করলেন, যে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের দরবারে তার বারগাহে আমরা তাকে সালাম জানাই, যে নবীর তরিকা মোতাবেক আমরা চলার জন্য
যার দিক নির্দেশনা, যার দেখানো পথ পথ, আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি এনে দেবে, সেই নবীর উপরে আমরা সালাম পেট করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সময় নেব না, অন্যদিন আসলে প্রশিক্ষণে আসলে বিস্তারিত কথা বলবো। আমি মোহতারাম আমিরে জামাতের তখন থেকে একটি চিঠি তা পাঠ করে শোনায় আমি শেষ করব। তার আগে বলছি, মোহতারাম আমিরে জামাত এই বাংলার আহলে হাদিসদেরকে প্রকৃত আহলে হাদিস তৈরি করার জন্য, আমি একজন আহলে হাদিস ঘরের সন্তান, আমার বাড়ি সিরাজগঞ্জ কামারখন্দ, কামারখন্দ আলিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা তৈরি করেছিলেন মরহুম মাকফুর আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশী সাহেব। আমার আব্বা আহলে হাদিস, আমাদের বংশধর আহলে হাদিস, তখনও দেখেছি এই আহলে দিশাও বেদাত করত, আহলে হাদিসদের মধ্যেও বেদাত ছিল, আহলে হাদিসদের মধ্যেও শেরেক ছিল, সেই শেরেক বিভক্ত আহলে হাদিসদের, আহলে হাদিসদের যে বেদাত ছিল শেরেক ছিল, বিভক্ত করে প্রকৃত আহলে হাদিস করার জন্য এবং অন্যান্য লোকদের প্রকৃত ইসলামের পথে ফিরে আনার জন্য মোহতারাম আমিরে জামাতের ছিল একদম মানে প্রচেষ্টা। সেই প্রচেষ্টার পথ ধরে তিনি বাংলার দুর্দশাগ্রস্ত এবং বিশেষ করে এই আপনাদের উত্তর অঞ্চলের মঙ্গা পীড়িত এলাকার জন্য তিনি বাইরের সাহায্য নিয়ে ট্রাস্ট গঠন করেন, ছয় সদস্যের একটা ট্রাস্ট তো করলেন, তাওহীদ ট্রাস্ট। পরবর্তীতে সেই ট্রাস্টে নিয়োগ করলেন আমাদের এই মাদ্রাসা যিনি জোরপূর্বক দখল করে রেখেছিলেন তাকে, মোহতারাম আমিরে জামাতের সেই সময়ের বর্ণনাটি আপনারা একটু শোনেন, সবাই চুপ করবেন। চিঠিটা লেখা 30/6/2001, কেন্দ্রীয় মজলিসে আমেলা ও মজলিস সুরার সম্মানিত সদস্যবৃন্দ, আমি সংগঠনের বৃহত্তর স্বার্থে জরুরি অবস্থার প্রেক্ষিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বর্তমান গঠনতন্ত্রের 9-1 ধারা অনুযায়ী তৎকালীন সিদ্ধান্ত গ্রহণ করে 23/6/1 শনিবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিমকে সংগঠনের সকল পর্যায়ের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি এবং এক্ষুনি তা অনুমোদনের জন্য আপনাদের খেদমতে পেশ করছি। আমি কেন দ্রুত এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম তার কারণসমূহ নির্মরূপ। জনাব রেজাউল করিম জামাত ইসলামী থেকে এসে আমাদের সংগঠনে প্রবেশ করার বছর দুয়েক পর থেকেই তার মধ্যে পরস্পরের ব্যাপারে অহেতুক ধারণা সৃষ্টি ও গ্রুপিংয়ের দোষ দেখা দেয়। সে কারণে আহলে হাদিস যুব সংঘের ছেলেরা প্রথম থেকেই তার উপরে নারাজ ছিল। ট্রাস্টি হওয়ার পর উত্তরাঞ্চলে বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা পূর্ব, গাইবান্ধা পশ্চিম, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর পূর্ব, পরে দিনাজপুর পশ্চিম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, জামালপুর, টাঙ্গাইল সহ 15টি সাংগঠনিক জেলার বিশাল এলাকা জুড়ে তার মাধ্যমে তাওহীদ ট্রাস্টের সমাজকল্যাণমূলক কার্যাদি সম্পাদন করা হয়। তাকে একটি হোন্ডা, একটি মাইক্রোবাস ও একটি অফিস ও টেলিফোন দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে লিখিতভাবে বিভিন্ন জেলা থেকে অভিযোগ কেন্দ্রে আসতে থাকে। অভিযোগসমূহ তদন্তের জন্য একাধিকবার সাব কমিটি বগুড়ায় গমন করে এবং মীমাংসার জন্য চেষ্টা করে। অবশেষে কয়েক লাখ টাকা ব্যয়ে বগুড়া শহরে 10 শতক জমি কিনে 4 কামরা বিশিষ্ট নিজস্ব বাড়ি করার অভিযোগ আসলে আমি তার নিকটে এর হিসাব জানতে চাই। তিনি কিছুদিন পরে ক্ষুদ্র ভাষায় লিখিত একটি পত্র, দীর্ঘ হিসাব 14/10/99 তারিখে লিখিতভাবে আমাকে পাঠান। সেখানে তার মামার নিকট থেকে 1,18,000 টাকা, বোনের নিকট থেকে 1,25,000 টাকা, আরও অন্যান্যদের কাছ থেকে ধার করে ঋণ করে এইটা করেছেন জানান। পরে খোঁজ নিয়ে দেখা গেল কারোর কাছ থেকেই কোনো ঋণ তারা নেয় নাই। পরে আমার এই হিসাব চাওয়ার জন্য তিনি আমার পরে ক্ষুব্ধ হন এবং ট্রাস্টিদেরকে একমত করতে থাকেন। এখানে আরও বর্ণনা যে ট্রাস্টের কাজ যখন যাদের দেওয়া হয়েছিল, 7 সদস্যের ট্রাস্টি ছিল,
যাদের হাতে যে কাজটাই দেওয়া হতো সেই কাজটাতেই আমানতের খেয়ানত সেখানে ধরা পড়ল। ফলে এহাত তুরাস বললেন যে এই ট্রাস্টিদের বাদ দিয়ে আপনারা নতুন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করুন, যদি ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেন তবে আমরা আপনাদেরকে এই ট্রাস্টের কাজ দেব, আর নইলে যেভাবে ধরা পড়েছে বলতে গেলে অনেকেই মারা গেছে, অনেকেই তাদের নামে হয়ে যায়, আল্লাহ তাদের মাফ করুক। কোনো কোনো জায়গায় 13 লক্ষ টাকা দেওয়া দেখা গেছে, 2 লক্ষ টাকার কাজ করে কাজ শেষ। এই যে লালমনিরহাটে কেউ থাকলে এক্ষুনি লালমনিরহাটের ছাদ হওয়ার সাথে সাথেই মসজিদ দিয়ে ছাদ দিয়ে পানি পড়ে। মোহতারাম আমিরের জামাত আমাকে এবং খুলনার বাবাইকে তদন্তে পাঠান, আল্লাহর কি কাম। ওই দিনকে সন্ধ্যায় পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি হলো, আর বৃষ্টিতে দেখা গেলো মসজিদের ছাদ দিয়ে টস টস করে পানি পড়ছে। আমরা আমিরে জামাতের কাছে রিপোর্ট দিলাম, আমিরে জামাত এই বিভিন্ন রিপোর্টের কারণে এই যে আল্লাহর দেওয়ার টাকা আল্লাহর ঘরে ব্যয় হবে, এইগুলো নিজেদের ব্যক্তিগত স্বার্থে যারা মেরে খায় সেখানে আমিরে জামাতের কোনো সহযোগিতা নাই। আমিরে জামাত তাই কঠোর হস্তে তৎক্ষণিক তাকে বহিষ্কার করে। এই বহিষ্কারের ই সহ্য করতে না পেরে তিনি ট্রাস্টিদেরকে একমত করে আমিরে জামাতকে এই বহিষ্কার করার চেষ্টা করেন। তখনই এবং আমিরে জামাতকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য, এমনকি তাকে হত্যা করার জন্য এই জিএমবির কেসও তিনি লাগিয়ে দেন। যখন আমরা রিমান্ডে যাই তখন তার লিখিত কাগজ আমাদের হাতে দেয়, এই যে দেখেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ কে কে দিয়েছে। মোহতারাম আমিরে জামাত ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন। জেলখানায় যে বড় বড় লোকেরা ছিল, বড় বড় লোকে বলেছিল যে একটা কিছু করা যাক। মোহতারাম আমিরে জামাত বলেছিলেন, নুরুল ইসলাম কখনো তোমরা, নুরুল ইসলাম আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা ভাই রেজাউল করিমের কাছে আমাদের আবেদন, ভাই জাহাবার হয়ে গেছে, আপনি আপনার পুণ্য নিয়ে থাকবেন, আমরা আমরা আমাদের পুণ্য নিয়ে থাকবেন, আপনার সাথে একই সাথে কাজ করেছি, আসুন অতীত ভুলে যাই, আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, আমরা নেককারজনক অবস্থা ভুলে যাই, আসুন আমরা এক হয়ে কাজ করি, আপনি তওবা পড়ুন আমরাও তওবা পড়ি, একসাথে আমরা আবার মিলে ঝিলে কাজ করি, হিংসা বিদ্বেষ ভুলে যাই। আপনি কি কৈফত দিবেন যে বাংলার এই 18 কোটি মানুষের সম্পদ বিক্রি করে মামলার কাছে ক্ষয় করছেন, আল্লাহর কাছে কি করে কৈফত দিবেন? আমি সেটাই বলছিলাম, যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, যেদিন আল্লাহ আপনার হাতে আমলনামা দিবে, তখন কি জবাব দিবেন? ছোট বড় সব গুণা সেদিন আপনার হাত সামনে হাজির হয়ে যাবে। আসুন সেই দিনকে ভয় করি, ভয় করে আমাদের এই আমিরে জামাতের প্রতিষ্ঠানটা যাতে নির্বিঘ্নে চলতে পারে এই জন্য আপনার কাছে আমরাও সহযোগিতা চাই। যেদিন বন্ধ ছিল এর পাপ আল্লাহ যেন আপনাকে মুক্ত করে দেন। আমরা চাই আপনার হিংসা করবেন না, আপনার আমাদের উপরে জুলুম করবেন না, আমরা জুলুমের শেষ সীমানায়, মাজলুমের শেষ সীমানায় পৌঁছে গেছি, আল্লাহই শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের এই মাদ্রাসার যারা লেখাপড়া করতে পারে নাই, ভাইয়ের কাছে শুনলাম যে এখানকার আমি ছাত্র, এতদিন চললে কত বড় বড় আলেম হতো, সেই আলেমগুলোর ধর থেকে আপনি বঞ্চিত রেখেছেন। আসুন হিংসা না করে আবার এই মাদ্রাসা যাতে সুন্দরভাবে চলে সেই পরিকল্পনা আমরা হাতে নেই। আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চালু হয়ে গেছে, এই শিক্ষা বোর্ডের অধীনেই এই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহুল আজিজ। এখান থেকে শিক্ষক আসবে, এখান থেকে সব রকমের ব্যবস্থা হবে, আপনারা সহযোগিতা করবেন। শিমুলবাড়ি ছোট্ট বড় ভাই বোনদের কাছে আমাদের আবেদন রইল, মোহতারাম আমিরে জামাত আপনাদের প্রতিষ্ঠিত করার জন্য, আপনাদের সুন্দর ব্যবস্থার জন্য সব রকমের ব্যবস্থা করেছিলেন। হাসপাতাল আজকে চালু থাকলে এখানে MBBS ডাক্তাররা বসতো, সেখানে আপনারা বিনা পয়সায় খেদমত পেতেন, সেটাও বন্ধ হয়ে গেছে। এই প্রতিষ্ঠান চালু থাকলে এখানে বড় বড় আলেম হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। এইভাবে ওই যে আমাদের জয়পুরহাটের কত বিঘা জমি, 22 বিঘা জমি বিক্রি হয়ে গেছে, সেখানে বড় প্রতিষ্ঠান হতো, এই সবগুলো হতো, এরা বন্ধ হয়ে গেছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন আল্লাহ তাকে সুমতি দিক, তাকে আবার তওবা তিল্লা করে ফিরে আনুক এবং আমাদের সাথে কাজ করার তৌফিক দান করুন সকলের, আমিন। শয়তানের আপনারা শয়তানের অসহায় পড়বেন না, আল্লাহ বললেন লা তাত্তাবিউ খুতুয়াতুশ শয়তান,
তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু কান আদুব্বম মুমিন, তিনি তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি তো বুঝতে পারছেন, সুতরাং আপনাদের কাছে আবেদন রইল, আর শয়তানি প্রলোভনে না পড়ে আমরা এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ আজিজ। এই মাদ্রাসা আগামী জানুয়ারির থেকে ডিসেম্বর থেকে প্রচার প্রচারণা চলবে, ছাত্র ভোটকে আরম্ভ হবে, জানুয়ারির থেকে চলতে থাকবে। মাদ্রাসা বোর্ড এবং আমাদের শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক মাছাদ চলবে ইনশাআল্লাহ। তবে আমাদের রাজশাহী নয়দাপাড়া মাদ্রাসার সিলেবাসে এটা চলবে, এখান থেকেই লেখাপড়া শিখে একদিন ছেলেরা মদিনায় যাবে, অন্যান্য দেশে শিক্ষা গ্রহণ করার জন্য যাবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে শিমুলবাড়ি আবহাওয়া অর্জন সাধন করে মা বোনদেরও ধন্যবাদ জানাচ্ছি, যাদের সহযোগিতায় আজকের এই কল্যাণকর জিনিস আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হলো। আল্লাহ এটাকে সাদকায়ে জারিয়া হিসাবে তাদের নাজাতে রুচিলা করে দাও। যাদের রুচিলায় এই প্রতিষ্ঠানটা হয়েছিল অনেকেই নাই, মৌলানা আব্দুর রহমান সাহেব তার বাসায় আমরা এসে উঠতাম, তিনি আজকে নাই, বড় বড় আলেমরা এখানে ছিল তারাও নাই, তারা মরে গেছে, তারা কবরে গেছে। আমরা তাদের জন্য দোয়া করি, এলাকার যত আলেম যত মুরব্বীরা ছিলেন যারা মৃত্যুবরণ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদের গুনাখাতা ক্ষমা করে দিন। রব্বানা ফির লাহুম আরহামহুম সবাই বলো আমিন। ওয়াফি ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসসিমাত খালাহুম ওয়াকসিলহুম বিল মাই ওয়াসাল জাল বারদি ওয়াইযুহুম মিন আযাবিল কবর আযাবিন নার সবাই বলো আমিন। হে আল্লাহ, যে যুবকরা আমাদের এই কাজে সহায়তা করেছে তাদের যুবকত্বের এই তরুণ যৌবনটাকে ইসলামের পথে ব্যয় করার ব্যবস্থা করে দিন। যে মুরব্বীরা দোয়া করে আমাদের সহায়তা করেছে আল্লাহ এই মুরব্বীদের গুনাখাতা ক্ষমা করে দিন, তাদের বৃদ্ধ অবস্থায় যে অসুস্থতা আছে সে অসুস্থতা দূর করে দিন, তাদেরকে সুস্থভাবে ফিরে আনুন। হে আল্লাহ, যে দায়িত্বশীলদের অক্লান্ত সাধনায় পরিশ্রমে এই প্রতিষ্ঠান পুনরুদ্ধার হলো, আমরা দোয়া করি আল্লাহ তাদের মধ্যে তুমি হেকমত বজায় রাখার তৌফিক দান করো, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই সোনার বাংলাকে সোনার মতো করে গড়ার জন্য আমরা আবেদন রাখছি। মহতারাম আমির জামাত ঘোষণা দিয়েছেন, হিংসা নয়, বিদ্বেষ নয়, আসুন সবাই মিলে আমরা এই বাংলাদেশ গড়ি। আসুন আমরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই মিলে এই শিমুলবাড়ির এই মাদ্রাসা প্রতিষ্ঠান করি, এলাকার ছেলেরা লেখাপড়া শিখবে, সেটা আমাদের জন্য ছাতকায় জারিয়া হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন সবাই বলেন আমিন। হে আল্লাহ, তুমি এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত ছাতকায় জারিয়া হিসেবে গ্রহণ করে নাও। হে আল্লাহ, মোতর আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান করেছিলেন সেই উদ্দেশ্য যাতে ফলপ্রসূ হয় সে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে হানাহানি, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে অল্লেফ বাইনা কুলুবহিম, আমাদের মধ্যে আমাদের অন্তরগুলো একসাথে করে দেন, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ফ্যাসাদ আছে তা মিটিয়ে দিয়ে সুন্দর করে মাদ্রাসা পরিচালনা করার ব্যবস্থা করে দিন। মোহতার আমির জামাত বিদ্যুজনিত কারণে অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করুন, তাকে হায়াতে তায়েবা দান করুন। তিনি আমাদের যে খেদমত করেছেন, প্রায় 80টা বই লিখেছেন, সমস্ত বই আপনাদের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। বাংলাদেশের কেন, দক্ষিণ এশিয়ার এমন কোনো ব্যক্তিকে দেখান তার জীবনের সমস্ত বই জনগণের উদ্দেশ্যে দান করে দিয়েছে, এইরকম লোক আমরা পাই নাই। তিনি তার সমস্ত বই জনগণের উদ্দেশ্যে সাদকায়ে জারিয়া হিসেবে দান করেছেন, আল্লাহ তার এই দানটা গ্রহণ করে নিন। তার পুত্র সন্তানদেরও লেখা হয়েছে যে এই আমার মৃত্যুর পরেও আমার এই বইয়ের কোনো হকদার, আমার এই বইয়ের লাভ আমার কোনো বংশধর কেউ পাবে না, এইরকম একটা ব্যক্তিকে দেখান, আল্লাহ তাকে এই দান করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাকে হায়াতে দান করুন, আল্লাহ তার লিখনী শক্তি বৃদ্ধি করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আমাদেরও ক্ষমা করে দিন সবার আমিন। হইচই না করে সবাই আমরা ধীরস্থিরভাবে দোয়া পড়ে বিদায় নেব, সভাপতির শেষ ভাষণ না পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ আজিজ। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। আজকে আর আমরা দান চাইলাম না, আপনারা মনে করেন যে প্রতিষ্ঠান করতে হলে দান করতে হবে, 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা নিয়ে রেডি থাকবেন এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ফিরে আনার জন্য। যে প্রথম দান করবেন সে প্রথম সব পাবেন ইনশাআল্লাহ, পরে এটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া চেয়ে, আমাদের জন্য দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আবেদন রইল, ইজতেমা সামনের ইজতেমা ফেব্রুয়ারি মাসে প্রস্তুত গ্রহণ করবেন, আমাদের 12-13 তারিখে কর্মী সম্মেলন, এখানে আপনাদের সবাইকে আমরা নিতে পারছি না, আমাদের যারা
কাউন্সিল সদস্য, আমাদের যারা সাধারণ পরিষদ সদস্য তারাই সেখানে যাবেন। আমাদের জায়গা সীমিত, মাত্র 1300 লোকের আয়োজন করেছি। টিকিট আমরা কার্ড দেবো, সেই কার্ড যারা যারা পাবেন সেখানে যাবেন। এইবারে আপনাদের জন্য আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদের জায়গা সংকলনের জন্য আপনি নিতে পারবো না, তবে ইজতেমায় আপনাদের দাওয়াত থাকলো। সবাই শিমুলবাড়ির থেকে 2-4-5টা বাস রিজার্ভ করে ব্যানার নিয়ে ইনশাল্লাহ হাজির হবেন। এই তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। সবাই হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া পড়ে ক্ষমা চাইছিলেন সেই দোয়া আমরাও করি। সবাই বলি রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে একটি আহ্বান, তা হচ্ছে আমরা আজকে আপনার সকলের কাছে আহ্বান থাকবে, যেভাবে আমরা আজকে আমাদের অতিথিদেরকে বরণ করেছি, আপনারা এই লাঞ্চ করার পর অবশ্যই আপনারা বসে পড়বেন এবং আমাদের মেহমানকে আমরা সুন্দরভাবে আমাদের এলাকা থেকে যেন আমরা বিদায় দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব, পারবেন না? ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের দায়িত্বশীল এবং সংগঠনের ভাইদেরকে বলবো, আপনারা কেউ এই মাঠ থেকে ত্যাগ করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান আমাদের এলাকা থেকে আমরা সুন্দর পরিবেশে তাকে বিদায় না করছি। এ পর্যায়ে এখানে আরও অনেকেই ছিলেন, অনেক আলেম ওলামা আছেন, আমাদের দায়িত্বশীল বিভিন্ন জায়গা থেকে আসছেন। আসলে দুপুরে লাঞ্চের কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না, জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, সভাপতি আলেকজান্ডার বাংলাদেশ গাইবান্ধা পূর্ব সাংগঠনিক জেলা, তিনি সংক্ষিপ্ত আকারে সমাপনী বক্তব্য দিয়ে আজকের সভাকে সমাপ্ত ঘোষণা করবেন। এই আহ্বান করছি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামকে বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি অনেক বাধা বিপত্তিকে অপেক্ষা করে আজকে এই শিমুলবাড়ি মাদ্রাসা পরিদর্শন ও মত বিনিময়ে সবাই আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমেই ধন্যবাদ জানাই আজকে এই মত বিনিময়ে সবাই উপস্থিত হওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় মেহমান। ইতিমধ্যেই আমরা শুনেছি প্রধান অতিথি আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম এবং মাসিক আত্মাহারিকের সম্মানিত সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন এবং হাদিস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আহমদুল্লাহ সাকিব ভাই সহ গাইবান্ধা বগুড়া পার্শ্ববর্তী বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী আমাদের গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক জেলা এমনকি সুন্দরগঞ্জ বহু বিভিন্ন জায়গা থেকে আমাদের আহলে জান্নাত বাংলাদেশ আহলেদের যুব সংঘ সোনামণি এবং আরও যে অঙ্গ সংগঠন রয়েছে সে সমস্ত কর্মী ভাইয়েরা আজকের এই সমাবেশে আজকে তারা উপস্থিত হয়েছেন। এই জন্য তাদেরকে আমার এই গাইবান্ধা পূর্ব সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই এলাকার যে সমস্ত হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা রয়েছেন এই উমরমূলক খাত্তা এবং আমাদের সংগঠনকে ভালোবাসেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে আয়াতটি পরিবেশন করেছি এটি আপনারা সবাই জানেন অত্যন্ত সুপরিচিত একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদীদা এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আপনারা জানেন যে এই শিমুলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই শিমুলবাড়ি এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং দানের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের মোহতরম আমিরের জামাতের সেই নেক নজরের কারণে এখানে বিশাল বিল্ডিং সহ এখানে অনেক জায়গা জমি এখানে ব্যবস্থা হয়েছে উনি করেছেন। তো ইতিমধ্যেই আমরা শুনলাম অনেক কথা যে বিশেষ ব্যক্তির কারণে এই প্রতিষ্ঠানটি এবং এই সমস্ত সম্পদগুলি একজন গ্রাস করে বসেছিল।
একজনের হাতে অবৈধ দখলে ছিল এই শিমুলবাড়ি এলাকার মানুষ এবং আহলাদ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদ যুব সংঘ, গাইবান্ধা পূর্ব সাংগঠনিক এবং পশ্চিম সাংগঠনিক এই সাংগঠনিক ভাইদের এই ত্যাগের বিনিময়ে এই প্রতিষ্ঠানকে এই ইয়ে থেকে, আগ্রাসনের হাত থেকে আমরা রক্ষা করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। কাজেই আমি আপনাদেরকে আকুল কণ্ঠে নিবেদন করব যে আহলাদ আন্দোলন বাংলাদেশ এই মাদ্রাসা এবং শিমুলবাড়ি মানুষের মাদ্রাসা, এটা এই আহলাদ আন্দোলন হাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা পরিচালিত হবে এবং এই শিমুলবাড়ি মাদ্রাসার এই এলাকার মানুষের এবং আমাদের এই সাগাড়া উপজেলার মানুষের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এদিকে নেক নজর দেওয়ার জন্য, দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা সকলেই বলি আমিন। এবং এই আহলাদ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ যুব সংঘ গাইবান্ধা পূর্ব সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমি এই কেন্দ্রের মেহমানদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় ব্যয় করার জন্য তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলে আমিন। এই বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আল্লাহ পাকের এই জাযায়ে খায়ের কামনা করে আমার এই সংক্ষিপ্ত এই সমাপনী বক্তব্য আমি এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা ইতিপূর্বেই বন্যাত্মদের জন্য আপনারা দান খয়রাত করেছেন এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য, এই মাদ্রাসার জন্য বিভিন্ন জনের কাছ থেকে আমরা সাহায্য চেয়েছি। আমাদের যে সমস্ত এলাকা ভিত্তিক ভাইয়েরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা সাহায্য চেয়েছি। আপনারা বলেছেন যে ওখানে গিয়ে দেব, কাজে আপনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং বৈঠক ভঙ্গের দোয়া পড়ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।